আমাদের দুটি পরিচয়, প্রথম পরিচয় হচ্ছে আমরা মুসলমান, প্রথম পরিচয় আমরা, দ্বিতীয় পরিচয় হচ্ছে আমরা বাংলাদেশি। বাংলাদেশি হিসেবে আমাদের এই দ্বিতীয় পরিচয় হিসাবে আমাদের একটি স্বাধীনতা দিবস রয়েছে, স্বাধীনতার মাস রয়েছে, বিজয় দিবস রয়েছে, বিজয়ের মাস রয়েছে। বাংলাদেশি হিসাবে আমাদের পরিচয়, সেই হিসাবে আমরা জানি যে আমাদের স্বাধীনতা দিবস হচ্ছে কোন দিন, 26শে মার্চ। এজন্য স্বাধীনতার মাস হচ্ছে মার্চ মাস। আর বাংলাদেশ হিসেবে এটা আমরা জানি যে আমাদের একটা বিজয়ের মাস রয়েছে, সেটা হচ্ছে ডিসেম্বর মাস। ডিসেম্বর মাসের 16ই তারিখ, 16ই ডিসেম্বর হচ্ছে আমাদের বিজয় দিবস। এটা হচ্ছে বাংলাদেশের পরিচয় হিসাবে আমাদের একটি বিজয় দিবস, বিজয় মাস, স্বাধীনতা দিবস, স্বাধীনতা মাস। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পরিচয় আমরা বাংলাদেশ। এর আগে আমাদের একটা প্রধান, প্রথম আমাদের পরিচয় সেটা হচ্ছে আমরা মুসলমান। সেই মুসলমান হিসেবে আমাদের আবার একটা বিজয় মাস রয়েছে, আমাদের একটি বিজয়ের মাস রয়েছে। আমরা কেবল বাংলাদেশি হিসেবে ডিসেম্বর মাসকে আমরা বিজয়ের মাস হিসেবে জানি, কিন্তু আমার প্রথম পরিচয় আমি মুসলমান, মুসলমান হিসেবে আমাদের বিজয়ের মাস এই রমাদানুল মুবারক মাস, এটা আমরা অনেকেই ভুলে গিয়েছি। সেজন্য আজ আমার প্রধান আলোচ্য বিষয় হচ্ছে মাহে রমাদান হচ্ছে বিজয়ের মাস, মাহে রমাদান হচ্ছে বিজয়ের মাস। এই মাস প্রতি বছর আসে আমাদের নিরাশার সব কিছু দূর করে আমাদের ভিতরে বিজয়ের ফতহ, আল্লাহর পক্ষ থেকে মদদ, সাহায্য আসবে, এই আশা আমাদের ভিতরে সৃষ্টি করার জন্য প্রতি বছর আল্লাহ তাআলা মাহে রমাদান আমাদেরকে উপহার দিয়ে থাকে। আল্লাহ তাআলা বলেন বিজয় হচ্ছে আল্লাহর পক্ষ থেকে। আমরা দিনের যত কাজ করি, আজকের এই মাহফিলটি হচ্ছে একটি দিনের কাজ না দুনিয়ার কাজ? এখানে আমরা দুনিয়ার কাউকে খুশি করার জন্য এই কাজ করি নাই। কেউ এখানে আমাদেরকে কোনো বেতন দিবে না, বোনাস আমরা কোনো কিছু পাবো না। যা পাবো সেটা হচ্ছে কোথায়? আখিরাতে, পরকালে আল্লাহ তাআলা দিবেন। দিনের যত কাজ আমরা করি, দাওয়াতের কাজ, তাবলীগের কাজ, যত কাজ করি তা মূলত দুনিয়ার জন্য আমরা করি না, করি আমরা পরকালের জন্য। এটি হচ্ছে মাবুদের সাথে আমাদের একটি ব্যবসা। আমি একটা করলে আল্লাহ তাআলা কমপক্ষে 10টা করে আমাকে এর বদলা দিবেন। তাহলে আমরা দিনের যত কাজ করি, নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু আমি করি, এটা পাবো কোথায়? পরকালে, আখিরাতে। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ তাআলা বলেন আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো যে ব্যবসা তোমাদেরকে বেদনাদায়ক, যন্ত্রণাদায়ক শাস্তি থেকে নাজাত দিবে? এই ব্যবসা যদি তোমরা আল্লাহ তাআলার সাথে করতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে কঠিন, বেদনাদায়ক, যন্ত্রণাদায়ক শাস্তি থেকে তোমাদেরকে মুক্তি দিবেন। সেটা হচ্ছে কি? আল্লাহ এবং তার রাসূলের উপর তোমরা ঈমান আনবে এবং আল্লাহ তাআলার পথে জান এবং মাল দিয়ে তোমরা চেষ্টা প্রচেষ্টা করবে, সংগ্রাম করবে, আন্দোলন করবে, জিহাদ করবে। এরকম দিনের কাজ যদি আমরা করি, আল্লাহ তাআলা পরকালে জাহান্নাম থেকে আমাদেরকে নাজাত দিবেন, গুনাহগুলো মাফ করে দিবেন এবং জান্নাতে আমাদেরকে প্রবেশ করাবেন। তাহলে আমরা যত নেক কাজ করি দুনিয়ার জন্য করি না, করি কিসের জন্য? অতিরিক্ত হিসাবে দুনিয়াতেও আল্লাহ তাআলা আমাদেরকে বদলা দিবেন, সেটা হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দান করবেন। ওয়া উখরা তুহিব্বুনাহা, আল্লাহ তাআলা বলেন এই দিনের কাজ তোমরা দুনিয়াতে বিজয় হওয়ার জন্য, দুনিয়াতে সম্মানিত হওয়ার জন্য তোমরা করিও না। এটা হচ্ছে বোনাস, এটা হচ্ছে অতিরিক্ত। মূল আমরা যত কাজ করব সেটা হচ্ছে আখিরাতের জন্য। আখিরাতে আল্লাহ তাআলা আমাকে বদলা দিবেন, প্রতিদান দিবেন, পুরস্কার দিবেন, নেকি দিবেন, সওয়াব দিবেন, এই আশায় এই প্রত্যাশায় আমরা নেক কাজ করি। পাশাপাশি যদি ঠিক মতো আমরা আমল করতে পারি, আল্লাহ তাআলা বোনাস হিসাবে দুনিয়াতেও আল্লাহ তাআলা আমাদেরকে সম্মান দিবেন, কাফির নাস্তিক মুরতাদদের উপর আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দান করবেন।
তাহলে বিজয়টা আমাদের মূল উদ্দেশ্য না। যত আমরা নেক কাজ করি এটি হচ্ছে আমাদের দ্বিতীয়। প্রথম হচ্ছে পরকালে যেন আমি কি পাই, মুক্তি পাই, নাজাত পাই এবং জান্নাতে যেন আমি প্রবেশ করতে পারি। বোনাস হিসাবে, পাটি হিসাবে, অতিরিক্ত হিসাবে আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাদেরকে সম্মান দিবেন, শক্তি দান করবেন, বিজয় দান করবেন, স্বাধীনতা দান করবেন। এই বিজয় আসবে কার পক্ষ থেকে? দিনের কাজ যদি আমরা ঠিক মতো আদায় করি, আল্লাহ তাআলাকে যদি আমরা সন্তুষ্ট করতে পারি, আল্লাহ তাআলাকে যদি আমরা খুশি করতে পারি, তাহলে এই দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দান করবেন। আল্লাহ তাআলা বলেন বিজয় আমি আল্লাহ তাআলার হাতে। বিজয় কোন সময় সেনা বাহিনী দিয়ে আসে না, কার সেনাবাহিনী কত বেশি? বিজয় কোন সময় সেনাবাহিনী দিয়ে আসে না, জনবল দিয়ে আসে না, অস্ত্র কার বেশি, এই সকল জিনিস দিয়ে, দুনিয়ার উপকরণ দিয়ে, সবক দিয়ে কোনো সময় বিজয় আসে না। বিজয়ের মূল চাবি হচ্ছে আল্লাহ তাআলার হাতে। কাম মিন ফিআতিন ক্বালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইznillah। আল্লাহ তাআলা বলেন এই দুনিয়ায় যদি আসে এরকম অনেক জনপদ রয়েছে, অনেক ঘটনা রয়েছে, আমি আল্লাহ তাআলা আমার ইশারায়, আমার নির্দেশে, আমার ইঙ্গিতে, আমার হুকুমে যারা অল্প ছিল, যারা দুর্বল ছিল, যারা সংখ্যায় কম ছিল, আমি আল্লাহ তাআলা যারা সংখ্যায় বেশি ছিল তাদের উপর বিজয় দান করেছি। সংখ্যা কোনো সময় বিজয় কোনো সময় সংখ্যা দিয়ে হয় না, বিজয় কোনো সময় অস্ত্র দিয়ে হয় না, বিজয় আল্লাহ তাআলার হাতে বিইজনিল্লাহ। যাদেরকে আল্লাহ তাআলা বিজয় করতে চান তারাই বিজয় হয়। অতএব বিজয়ের মাস এসেছে, এই রমাদানুল মুবারক মাস প্রতি বছর আসে, আমরা বিজয়ী হব এই উদ্দীপনা, এই অনুপ্রেরণা, এই উৎসাহ আমাদের ভিতরে সৃষ্টি করার জন্য আল্লাহ তাআলা চাই আমাদেরকে এমনি বিজয় না করতে পারে। রমাদানুল মুবারক মাসে এসেছে, আল্লাহ তাআলা এখন এমনি আমাদেরকে সবচেয়ে বিজয়ী এবং সবচেয়ে শক্তিশালী জাতিকে আমাদেরকে পরিণত করতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা এরকম করেন না। বিজয়ের জন্য আল্লাহ তাআলা কিছু শর্ত রেখেছেন, বিজয়ের জন্য আল্লাহ তাআলা কিছু কাজ রেখেছেন, সবক রেখেছেন। এই শর্তগুলো যদি আমরা পূরণ করি তাহলে আমরা বিজয় হব। ওয়ালাউ ইয়াশাউল্লাহু লানতাসার মিনহুম ওয়ালাকিন লিয়াবলুয়া বা'দাকুম বিবা'দ। আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা চাইলে এই কাফিরদের কাছ থেকে এমনি প্রতিশোধ নিয়ে তাদেরকে পরাজিত করতে পারতেন, তোমাদেরকে আল্লাহ তাআলা এমনি বিজয় করে ফেলতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা এরকম করেন না। তোমাদের কতককে কতককে দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করে নিতে চান, কারা খাঁটি ইমানদার, কারা প্রকৃত ইমানদার আর কারা শুধু নামের ইমানদার, নামের মুসলমান, এটা বিশ্ববাসীর সামনে আল্লাহ তাআলা স্পষ্ট করে নিতে চান, বিশ্ববাসীর সামনে আল্লাহ তাআলা প্রমাণিত করে নিতে চান। এই জন্য আল্লাহ তাআলা বিজয় আসবে তখন যখন তোমরা বিজয়ের শর্তগুলো পূরণ করবে। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাতালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম। আল্লাহ তাআলা বলেন তোমরা কি মনে করেছো, ভেবেছো, চিন্তা করেছো তোমরা এমনি জান্নাতে চলে যাবে? জান্নাতের কোনো বাইপাস, সহজ কোনো পথ নেই। জান্নাতে যেতে হলে মাসাত হুমুল বাসা ওয়াত দাররা, তোমাদের পূর্বের যারা এই দুনিয়াতে এসেছিল তাদের জীবনে যেরকম কঠিন মুহূর্ত এসেছিল, বিপদ আপদ মুসিবত সংকট সমস্যাগুলোর সম্মুখীন তারা হয়েছিল, এগুলোর সম্মুখীন এখনো তোমরা হওনি আর এমনি জান্নাতে প্রবেশ করবে, তোমরা কি এরকম মনে করছো? এটা আল্লাহ তাআলা সরাসরি আমাদেরকে বলছেন। পূর্বের যারা দিনের কাজ করেছিল তাদের ভাগ্যে বিজয় এমনি আসেনি, তাদেরকে আল্লাহ তাআলা এমনি এমনি সাহায্য করেননি, জীবনে তাদেরকে অনেক বিপদ আপদের সম্মুখীন হতে হয়েছে, অনেক সমস্যা সংকটে তাদেরকে জর্জরিত হতে হয়েছে, এমন অবস্থায় তারা উপনীত হয়েছে, হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। এমন কঠিন পরিস্থিতি হয়েছিল যে হুদ রাসূল পর্যন্ত এবং তার উপর যারা ঈমান এনেছিল তারা সবাই বলা শুরু করেছিল মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে? সব দিক থেকে মনে হচ্ছিল যে রাস্তা বন্ধ হয়ে গিয়েছে, পথ রুদ্ধ হয়ে গিয়েছে, বাঁচার আর কোনো উপায় নেই, বিজয়ের আর কোনো সম্ভাবনা নেই। এমন পরিস্থিতি যখন হয়েছে
তখন আল্লাহ তাআলা বলছেন আলা ইন্না নাসরাল্লাহি করিব, অবশ্যই শুনে রাখো সাবধান, আমি আল্লাহ তাআলার বিজয় হচ্ছে অতি সন্নিকটে। সুবহানাল্লাহ, বিপদ আপদ মুসিবত আপনার জীবনে যত বেশি আসবে আল্লাহ তাআলার বিজয় তত ত্বরান্বিত হবে। বিজয়ের মাস রমাদানুল মুবারক মাস, এই মাস এসেছে আমাদের ভাগ্য পরিবর্তন করার জন্য। আজ আমরা পৃথিবীতে সবচেয়ে বেশি নিগৃহীত মুসলমানেরা, আজ মুসলমানরা পৃথিবীতে সবচেয়ে বেশি নিপীড়িত, সবচেয়ে বেশি নিষ্পেষিত, সবচেয়ে বেশি অপমানিত, সবচেয়ে বেশি এই দুনিয়াতে অপদস্থ। আর কাদের হাতে? পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাতি ইহুদিদের হাতে, খ্রিস্টানদের হাতে, বৌদ্ধদের হাতে, হিন্দুদের হাতে, অগ্নি পুজো মূর্তি পুজো তাদের হাতে আজ আমরা লাঠি খাচ্ছি, মার খাচ্ছি। একজন বন্দুক ধারণ করে ইচ্ছা মতো মসজিদে প্রবেশ করলো, আর আমার প্রায় 50 জন মুসলমানকে এমনি হত্যা করে চলে গেল, কোনো বিচার হয়েছে? মুসলমানদেরকে সংবাদ আপনি শুনুন বা দেখুন, প্রিন্টিং মিডিয়া বলেন, ইলেকট্রনিক মিডিয়া বলেন, প্রতিদিন আমাদের ফিলিস্তিনে গাজায় মুসলমানরা মারা যাচ্ছে, এরাকে মুসলমানরা শহীদ হচ্ছে, আফগানিস্তানের মুসলমানরা মারা যাচ্ছে, সিরিয়া বলেন, বার্মা বলেন, কাশ্মীর বলেন, জেসনিয়া বলেন, সর্বত্র আজ মুসলমানরা মার খাচ্ছে। তবে রমজান মুবারক এসেছে আমাদেরকে পরাজিত করার জন্য, বিজয় করার জন্য, বিজয় লাভ করার জন্য। আল্লাহ তাআলা ওয়াদা সত্য, আমরা অবশ্যই বিজয় হব। তাহলে কেন বিজয় হচ্ছি না? বোঝা গেল আমাদের হিসাব নিকাশে কিছু ভুল আছে। আল্লাহ তাআলার সাথে যেমন কানেকশন করা সেরকম আমরা কানেকশন করতে পারছি না, আল্লাহ তাআলার সাথে আমাদের সম্পর্ক এখনো তেমন মজবুত হয়নি। সেজন্য আল্লাহ তাআলা যেরকম আমাদের পূর্বপুরুষদেরকে সাহায্য করেছিলেন, এখনো সেই সাহায্য আমরা পাচ্ছি না, আমরা বঞ্চিত হচ্ছি।